বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই বৃষ্টির সময় আমি তৈরি করছি এরকম গরম গরম ডিম মোগলাই। তো যখন একটু ফ্রায়েড খাবার খেতে মন চাইবে, তখন কিন্তু আমরা খুবই সহজে এরকম মোগলাই ঘরে তৈরি করতে পারি। আর মোগলাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুবই মুচমুচে আর সেই সাথে খুবই অল্প উপকরণে, খুবই সহজে এবং খুবই অল্প সময়ে আমি তৈরি করে নেবো। তো চলো দেখি কীভাবে তৈরি করছি। তো মোগলাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ মতো ময়দা। আমি মেপে নেইনি, তবে আমি আমার আন্দাজে বলছি এখানে 1 কাপ মতো ময়দাই হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার এই ডোটাকে ভালো করে আগে তেলের সাথে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিলাম। এবার আমরা অল্প অল্প জল এখানে অ্যাড করব আর এই ডোটাকে একটু টাইট করে মেখে নেব। খুব একেবারে আমরা কিন্তু সফট করব না, রুটি যেরকম আমরা বেলি তার থেকে একটু ডোটা শক্ত হবে, বাট খুব শক্ত নয়, ঠিক লুচির ডো মতো হবে আমাদের এটা। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাশে। এবার সেই 30 মিনিটে আমরা ভেতরের ফিলিংগুলো দেখো কী কী নিয়েছি এখানে, সেগুলো তোমরা সহজেই কিন্তু ঘরে হাতের কাছে পেয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নেব 2টা ডিম, আর আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো, তারপর ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তবে যদি দেখা যাচ্ছে টমেটো বা ক্যাপসিকাম বা গাজর, এগুলো কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যদি এগুলো না থাকে, শুধু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা দিয়ে তোমরা কিন্তু অমলেটের মতো এটাকে মিক্সড করে নিতে পারো। তো এগুলো আমি যে কেটে নিয়েছি, কেটে নিতেও তো সময় লাগে, আমি ডোটাকে মাখিয়ে রেখে তারপর আমি এগুলোকে কেটে নিয়েছি। এবার দেখো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচ গুঁড়া। এটা আমাদের মোগলাইয়ের ভেতরে যে আমরা যে অমলেটের যে পুরটা দিব, এটার ফ্লেভারটা কিন্তু অনেক অনেক টেস্টি এবং দারুণ একটা স্মোকি করে তুলবে, কারণ এর ফ্লেভারটা কিন্তু অনেক অনেক মজার গোলমরিচের গুঁড়ার। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর আমরা যে রুটিটা বেলবো সেটা আমরা কিন্তু তেল দিয়েই বেলবো। আর আমি এখানে যে ডোটা নিয়েছি এখান থেকে আমি 2টা খণ্ড করে নেব, কারণ অবশ্যই আমাদের দেখবে আমরা যখন হোটেলে যাই খেতে, তখন ওরা কিন্তু দেখবে বড় কড়াইতে ভাজে। তো আমরা যেহেতু বড় কড়াইতে ভাজবো না, অল্প তেলে ঘরেই তৈরি করব, তো এই জন্য আমরা মিনি তৈরি করে নিচ্ছি, যাতে করে আমাদের মিনি মোগলাই তৈরি করে নিচ্ছি, যাতে করে আমাদের মোগলাইটা ভালোভাবে পারফেক্টলি কুক হতে পারে, অল্প তেলেই যাতে মুচমুচে তৈরি হতে পারে, এই জন্য আমরা একটা বড় একটা রুটির মতো বেলে নিলাম। তো এবার আমরা দেখো এটাকে কি করব, সুন্দর বেলে নিয়েছি, যতটা সম্ভব বড় করে নিয়েছি। খুব বেশি পাতলা করতে গেলে বা জোরে চাপ দিয়ে পাতলা যদি করতে চাও, তাহলে কিন্তু এর সাইডটা ফেটে যেতে পারে বা চিড়ে যেতে পারে, তাহলে কিন্তু একদম ভেতরের পুরটা বেরিয়ে যাবে। তো ঠিক আমরা যেরকম চৌকো স্টাইলে দেখবি পরোটা ভাজি, সেই স্টাইলে আমরা এই পুরটাকে মুখটা মেরে দিলাম। তো দেখো এটাতে কিন্তু পুরটা বেরিয়েও গেল না, খুবই ইজি। আর এবার আমি দেখো ফ্রাই প্যানে চুলাতে তেল বসিয়ে দিয়েছি, আর তোমরা মন চাইলে কিন্তু কড়াইতেও ভাজতে পারো। কড়াইতেও কিন্তু, ছোট যদি কড়াই নাও তাহলে অল্প তেলেই কিন্তু ডুবো তেলে ভাজা যাবে, কোনো সমস্যা নেই, সেটা আরও ভালো হবে। তো আমি যখন তেলটা একটু হিট হয়ে আসবে তখনই কিন্তু আমি আমাদের যে মোগলাইটা সেটা দিয়ে দিয়েছি। আর তেলটা আস্তে আস্তে করে গরম হবে, আর আমরা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দেবো সাইড থেকে। তো দেখো খুবই ইজি স্টেপে আমাদের মোগলাইটা ভাজা হয়ে যাবে। মোগলাইটা ভাজার সময় আমরা সাইডের, যেহেতু এটা কিন্তু মোটা লেয়ার, সাইডের লেয়ারটা আমরা গরম তেলটা চামচের সাহায্যে এইভাবে করে কিন্তু ডোলে ডোলে দিতে পারি। তো দেখো, আর এটা দেখো আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু এটাকে আবার চারি সাইড দিয়ে গরম তেলটা দিয়ে দিচ্ছি। আর এটা আমরা খুবই একটু সময় নিয়ে ভাজবো, বেশি জোরে হিট দিয়ে তো ভাজা যাবে না। বেশি জোরে হিট দিয়ে ভাজলে কিন্তু আমাদের মোগলাই পরোটাটা কিন্তু দারুণ মুচমুচে হবে না, আর আস্তে হিট দিয়ে ভাজলে কি হবে, অনেক সুন্দর মুচমুচে হবে লেয়ারটা, উপরের লেয়ারটা এবং ভেতরেও পারফেক্টলি কুক হবে। আর খুবই সহজ স্টেপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের মোগলাই পরোটাটা কিন্তু হয়ে গেছে, তোমরা যদি মন চায় তাহলে এর থেকেও একটু ডার্ক করে ভাজতে পারো।
তো আমি কেটে দেখাচ্ছি যে আমাদের আজকের মুঘলাই পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিসপিও হয়েছে। তো আজকে খুবই সহজ স্টেপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি মন চায় ঘরে এরকম কিন্তু খুবই সহজ স্টেপে মুঘলাই পরোটা ভেজে নিতে পারো ডিম দিয়ে। যখন ঘরে অন্য কিছু না থাকছে তখন তোমরা ডিম দিয়ে বা শুধু ভেজিটেবল দিয়েও কিন্তু মুঘলাই পরোটা ভাজা যায়। তো যখন খেতে মন চাইবে তখন কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, খুবই মজা লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি সেম প্রসেসে দুইটা মুঘলাই, আমার যে ডোটা আমি মাখিয়েছিলাম মোট দুইটা মুঘলাই হয়েছে, আমি দুইটা মুঘলাই সেম প্রসেসে ভেজে নিয়েছি। আর দেখো একদম পারফেক্ট হয়েছে, দোকানের মতো। ঘরে তৈরি করলে কিন্তু দোকানের থেকেও একটা ভালো এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগলো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।